সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রত্যেকটা ফ্যামিলির কাছে হচ্ছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের ঘরে সন্তান আছে সবাইকে সমানভাবে ভালোবাসবেন। ছেলেমেয়েরা চাই কি একটু ভালোবাসা আর কিছু না। আপনার ছেলে যদি কাউকে ভালোবেসে বিয়ে করে তাকে নিয়ে ভালো থাকতে পারে, এখানে দোষের কি আছে? সে তো তাকে নিয়ে সুখী, তাই না? তো আমার হাজবেন্ড যখন মানে এমন হয়েছে যে আমার চেহারা নিয়ে অনেক কথা উঠছে, আমি দেখতে কখনোই ভালো ছিলাম না বা আমি টাকা দিতে পারি না, এরকম অনেক কথা আমার শোনা লাগছে। কিন্তু আমি আমার স্বামীর কাছে ছিলাম সব থেকে সুন্দর, তখন আমি সাজতাম না, আমি খুব সাধারণভাবে চলতাম। আমাকে আমার যত ভিডিওতে আপনারা দেখছেন আমি খুব সিম্পল নর্মালি চলাফেরা করতে পছন্দ করি। আর প্রত্যেকটা মেয়ের অনেক চাহিদা থাকে না, যে ড্রেস লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, স্বর্ণের গহনা লাগবে। আমার এরকম কোনো চাহিদা কখনোই ছিল না। বিয়ের পরে আমি খুব সাংসারিক হয়ে যাই, মানে সংসারের জিনিস গোছানো, একটু একটু টাকা পাইতাম হাতে, আমি ঘরের জিনিসগুলোই আমি কিনতাম, টুকটাক জিনিসগুলো কিনতাম, একটা শপিজ কিনতাম, আমার ঘরের একটা এরকমই ছিলাম। তো কখনো মানে আমার ওরকম আমি টাকা লোভী হ্যান ত্যান না, আমি কোথাও টাকার জন্য বিক্রি হয়ে যাই নাই। থাকতে তুমি মূল্যায়ন করো নাই, থাকতে ভালোবাসোটা যুদ্ধ করছি আমি আমার স্বামীকে নিয়ে, আমি শেষ করে আমি বাঁচাইতে পারি নাই। যখন কিডনির অপারেশনের জন্য টানা ছয়টা মাস দৌড়াইছি, তখন কাউরে আমি পাই নাই, না নিলয়ের ফ্যামিলির থেকে কেউ দুইটা টাকা দিয়ে কোনোদিন হেল্প করছে। আমি চারটা বছর আমার সময়ে ওর বাবার কাছে 20,000 টাকা চাইছিল, আমি অনেক ভিডিওতে বলছি, 20 বাবা 20,000 টাকা আমাকে দেন, আমি একটা ফুটফাতে দোকান দিয়ে হচ্ছে বিজনেস করব। দেয় নাই, সত্যি দেয় নাই 20,000। এখন ওরা অনেক জায়গা থেকে বলতেছি কি তারা অনেক টাকা দিছে, অনেক পয়সা দিছে। হ্যাঁ, এই সিনগুলো মনে পড়লে খুব খারাপ লাগে। লোন আমার উপর রেখে যায়, লোন যত লোন টোন ঋণ ছিল সব কিছু আমার আমার উপর, যেহেতু আমার দিতে হয়েছে আমার হাজবেন্ড, আমি জানি। তো আমি সবাইকে বলবো কি আপনাদের সন্তানদের না প্রত্যেকটা সন্তানকে সমান নজরে দেখেন। আমার হাজবেন্ডের যখন কিডনির ব্যথা হইতো তখন এরকমও বলতো আমার হাজবেন্ডের মা, যে কিডনির ব্যথার অভিনয় করতেছে, গালি দিয়ে অভিনয় করতেছে, টাকার জন্য অভিনয় করতেছে। তো তারা আমার স্বামীর কিডনির ব্যথাটাকেই বলে দিচ্ছে তারা অভিনয়। উপরে আল্লাহ সাক্ষী, আমি উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমার একটা কথা যদি মিথ্যা হয় তিনি দেখছেন, আমি উপরে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি আমার এই কথা যদি মিথ্যা হয়, আমার স্বামী কিডনির ব্যথা বুঝতো, কিডনির ব্যথা উঠছে, ব্যথায় ও বমি করতেছে, অবস্থা খারাপ। তখন বলতেছে আমার স্বামীকে প্রথম রোজায় দুই হাত তুলে আমার স্বামীকে অভিশাপ দেয়, দুই হাত তুলে অভিশাপ দিয়ে বলে যে কিডনির ব্যথার অভিনয় করতেছে। তো আমার স্বামীকে এই কথা বলতে পারেন যে অভিনয় করতেছে, তো আমি তো তার ছেলের বউ, আমাকে তো কখনোই পছন্দ করতেন না। তো তিনি আমার নামে যে এত অপবাদ দিছে, এত মিথ্যা অপবাদ দিছে, আবার বলে অভিশাপ, উনি তো কন্টিনিউ সবাইকে অভিশাপ দেয়, সবার চেহারা নিয়ে ব্যঙ্গ করে সবাইকে। এখন কেঁদে লাভ নাই, আর পাওয়া যাবে না, আর আসবে না, আর বিরক্ত করে এটাকে বিয়ে করলে বড় লোক হওয়া যাবে, তার বাড়ি ঘর আছে, আর আর বলতে হবে না যে আমার ছেলের বউ দেখতে ভালো না, আর কেউ বিরক্ত করবে না, আর বউ নিয়ে কেউ ই করবে না। সবাইকে একটা কথাই বলবো, প্রত্যেকটা মা যারা আছেন, আপনারা বাবা মা যারা আছেন, প্রত্যেকটা সন্তানকে সমানভাবে ভালোবাসেন। আপনার সন্তানরা বেশি কিছু চায় না, একটু ভালোবাসা চায়, যেভাবে ভালো থাকতে চায় তাদেরকে একটু বোঝার চেষ্টা করেন, প্রেশার দিয়েন না। অভিশাপ এখন অভিশাপ আর দিয়েন না, আর অভিশাপ দিয়েন না, দোয়া করেন আর আসবে না ফিরে। তো আমি পাহাড় সমান কষ্ট নিয়ে আমি বেঁচে আছি, আমি এখন যুদ্ধ করতেছি, আমি আমার জীবনের সাথে এখন যুদ্ধ করতেছি। আমি যে আছে সে চলে গেছে, সে আমাকে একা করে রেখে গেছে, একটা বাজে পরিস্থিতির মধ্যে রেখে গেছে। আজকে আমি মিথ্যা অপবাদ, প্রচুর মিথ্যা অপবাদ আমি নিছি এই ভালোবাসা। আমার সংসার আমাকে কি দিল, আমাকে জেল দিল, আমার গায়ে হাত মানুষজন দিয়ে আমাকে মারলো, তারপর হচ্ছে আমার নামে মামলা টামলা দিয়ে, আমার নামে মিথ্যা, এমন কোনো অপবাদ নাই আমাকে রাখে নাই, আমাকে বলো অনেক ভেঙে পড়ছিলাম,
আমার কষ্ট হচ্ছিল আমার স্বামীর জন্য, আমার তো স্বামীই নাই, চয়েস ইয়ার রিলেটেড ছিল আমাদের রিলেশনের বিয়ে, আমি সংসার করছি আলাদা ভাবে, তো আমার হাজবেন্ডের যে প্যাশনটা ছিল মিডিয়া রিলেটেড, তো আমি ওই রিলেটেড, তো আমি ফ্যামিলির থেকে অনেকটা লং টাইম হচ্ছে আমার দূরত্ব, তো তাদের মতো করে হচ্ছে আমি চলতে পারি না, যেহেতু আমি আমার সংসার নিয়ে আমার নিজের বুঝতে আমি নিজে বুঝি, তো আমার ফ্যামিলি দাঁতে দাঁত কেমড়ে আমি শুধু সিজদার করবো যে আল্লাহ আমি যেন ভুলেও আমার স্বামীকে একটা অভিশাপ না দিই, আমি যেন ভুলেও আমার স্বামীকে একটা অভিশাপ না দিই, আমার উপর তো যা হচ্ছে হয়ে যায়, এত অপবাদ নিয়েও আমি আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া, আমি খুব ধৈর্যশীল হয়েছি আল্লাহর কাছে, আমি এটাই শুক্রিয়া যে আল্লাহ আমাকে ধৈর্য দিছে এত কিছুর পরেও, এত বাজে অপবাদ এত কিছু নেওয়ার পরেও আমি আমার স্বামীকে একটা অভিশাপ এখনো আমি দিই না, এখনো দিই না, কারণ সে যে পরিস্থিতিতে রেখে গেছে আমার জায়গায় অন্য কেউ হইলে হয়তো বা সে ভুলে যাইতো, সত্যি অনেকে এসে বলে, অনেক আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল আমার বান্ধবীরা, যে ও যদি সত্যি তোকে ভালোবাসতো এই অবস্থায় তোকে রেখে যাইতো না, জীবনে ছেলে মানুষ সে জীবনে দুঃখ কষ্ট থাকবে, ফ্যামিলি প্রবলেম থাকবে, কিন্তু আমি তো তাকে বলি নাই সুইসাইড করতে মরে যেতে, বা আমি তো এমন কোনো ফল্ট করে নাই, যদি এরকম হইতো যে হ্যাঁ আমি সত্যি কারোর সাথে আমার রিলেশন ছিল এরকম কোনো একটা অন্যায় করছে এই জন্য মারা গেছে তাহলে একটা কথা ছিল, পারিবারিক অনেক বিষয় হচ্ছে সমস্যা ছিল যেগুলো আমি ভালোভাবে আমি ক্লিয়ার করি নাই, যা আমি চাই নাই যে আমার স্বামীর মান সম্মানটা যাক, বাট আমার স্বামীর লাশটাও দিয়ে আসছে এত দূরে, আমি চাইছিলাম আমার স্বামীর লাশটা এইখানে হোক, এইখানে থাকলে কত মানুষ যেত জিয়ারত করার জন্য, এমন জায়গায় আমার স্বামীর লাশটা দিয়ে রেখে আসছে, আমার যাইতে গেলেও অন্তত গাড়ি ভাড়া 10-14-15 হাজার চলে যায়, এই টাকাটা কি আপনারা আমাকে দিবেন, আপনারা তো দিবেন না আমাকে, কর্মক্ষেত্রে আমি এখন কর্ম করতেছি মানুষ অনেক কথা বলে, আমি না খেয়ে থাকলেও আপনারা কেউ এসে খোঁজ নিবেন না, আমি খেয়ে আসি না পড়ে আসি, আপনারা সবাই শুধু মুখে বলে যেতে পারবেন, সবাই সবার মতো করে বলে যেতে পারবেন, তো আমি আমার দিক থেকে সবসময় রাইট ছিলাম, আমি রাইট আছি, আমি কোনো নেগেটিভ কোনো কিছু করি নাই, নেগেটিভ কোনো কিছুর সাথে আমি ইনভলভ ছিলাম না, আমাদের দুজনের ভালোবাসা অনেক ছিল, পরিবারের জন্য আমাদের ভালোবাসা নষ্ট হয়ে গেছে, আমার স্বামীর পর থেকে আমাদের এই সংসারটা ধ্বংস হয়ে গেছে, আমার স্বামী ডিপ্রেশনে চলে গেছে, আমিও ডিপ্রেশনে চলে গেছি।